সবাই কেমন আছেন আপনারা? ভালো, ওয়ান্ডারফুল। ঘরে বসে শিক্ষা কার্যক্রমে চতুর্থ শ্রেণীর আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবার তাসলিমা। আশা করছি যে যেখান থেকে কানেক্টেড হয়েছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা কি সবাই আসলেই ভালো আছি? সবাই ভালো আছি আমরা মিসের মতন। আমি দেখতে পাচ্ছি সবাই আমাকে বিগ স্মাইল দিচ্ছে, ওয়ান্ডারফুল। আপনাদের সাথে আমার পুরো এক সপ্তাহ পর দেখা হলো। আপনাদেরকে দেখে তো মিসের মন খুব ভালো হয়ে গেল। এখন আমরা কি একটু পড়াশোনার জন্য রেডি? পড়াশোনা করার আগে না একটু গল্প করে নি, ঠিক আছে? ওকে, পড়াশোনা একটু পরে করবো, আগে একটু গল্প করে নি। কি গল্প? লাস্ট উইকে মিস আপনাদের একটি এক্সাম নিয়েছিলেন, আমরা কি সবাই এক্সামটি দিয়েছিলাম? কে কে দিয়েছি আবার একটু হ্যান্ড রেজ করবো। গ্রেট, আমরা সবাই এক্সাম দিয়েছি এবং আমি দেখতে পেরেছিলাম আপনারা সবাই কিন্তু অনেক ভালো করেছিলেন। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। আর আপনাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, অ্যাসাইনমেন্টটা ছিল একটা পোস্টার রেডি করা। আমি খুব চমৎকার চমৎকার রেসপন্স পেয়েছি আপনাদের থেকে। খুব সুন্দর করে আপনারা ছবি এঁকেছেন, ওটার উপরে আবার লিখেছেন, একটা খুবই সুন্দর পোস্টার রেডি করে আপনারা মিসকে দিয়েছেন। আমরা সবাই মার্কস পেয়েছি না? সবাই কি মার্কস পেয়েছি? ইভেন কোথাও যদি কোনো ইমপ্রুভ করা লাগে সেটাও মিস লিখে দিয়েছি না? ওকে গ্রেট। এবার আপনারা মিসকে বলুন তো, আপনারা কি সবাই টাইম টু টাইম সব টিচারের অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন? বাড়ির কাজ হোক, অ্যাসাইনমেন্ট হোক, সবাই জমা দিচ্ছেন? গ্রেট, তার মানে আমরা সবাই গুগল ক্লাসরুমে আপ টু ডেট, রাইট? মিস কি ঠিক বলছি? ভেরি গুড। তাহলে চলুন। আচ্ছা, একজন আমাকে না দেখাচ্ছে, অর্থি। অর্থি কেন আপ টু ডেট না গুগল ক্লাসরুমে? অর্থি কি আমাদেরকে জিমেল আইডি দেয়নি? দিয়েছে। তাহলে কি করতে হবে বাবারা? আমাদেরকে সব সময় গুগল ক্লাসরুমে একদম আপ টু ডেট থাকতে হবে, যাতে করে আমরা কোনো হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ বা কোনো অ্যাসাইনমেন্ট বা পরীক্ষা আমরা মিস না করি। সবাই কি মিসের কথা বুঝতে পেরেছি? ইয়েস। এবার আসুন, মিস আপনাদেরকে কি দিবেন জানেন? এখন মিস একটা বিগ থ্যাংক ইউ দিবেন। কেন বলুন তো? কেন বলুন তো? অবশ্যই আপনারা জানবেন না মিস বলছি, কারণ গত সপ্তাহে মিস আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আমরা যাতে আমাদের ডেডলাইন ক্রস না করি, আমরা যাতে ডিউ টাইমের মধ্যে পরীক্ষা হোক, অ্যাসাইনমেন্ট হোক, বাড়ির কাজ হোক, সব কিছু আমাদের টাইমের মধ্যে সাবমিট করি। আর আপনারা প্রত্যেকটা বাচ্চা মিসের কথা কিন্তু শুনেছেন, আপনারা সবাই অন টাইম আমাদেরকে কি জমা দিয়েছেন? পরীক্ষার স্ক্রিপ্ট এবং অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, থ্যাংক ইউ। আর আমরা কিন্তু সব টিচারের ক্লাসে কি করব, এরকম পাঞ্চুয়াল থাকব। অলরাইট, অনেক কথা বলে ফেললাম, এবার আজকে আমরা একটু পড়াশোনা ব্যাক করতে পারি। আপনারা কি জানেন আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং টপিক করব? ওয়েল, সবাই আমাকে বই দেখাচ্ছে। ইয়েস, আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। কিন্তু বলুন তো আজকে আমরা কোন টপিক পড়ব? কে বলতে পারবে মিসকে আমরা কোন টপিক পড়ব? জায়ানকে আমি একটু আনমিউট করি তো, দেখি তো জায়ান আমাকে বলতে পারে কিনা আমরা কোন টপিক পড়ব। বাংলাদেশের জনসংখ্যা অধ্যায় 13। বাংলাদেশের জনসংখ্যা পড়ব আমরা, ভেরি গুড জায়ান। এটা কিন্তু খুবই মজার একটা টপিক, আমরা কিন্তু একদম ভয় পাবো না বা ভাববো না যে টপিকটা খুবই বোরিং। নো, টপিকটা খুবই ইন্টারেস্টিং, আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। এবার আমি বলি কেন ইন্টারেস্টিং, কারণ আমরা কোথায় থাকি? আমরা কোথায় থাকি সবাই তো একসাথে আমাদের দেশের নাম বলি তো, আমরা কোথায় থাকি? বাংলাদেশে থাকি। এখন বাংলাদেশে যেহেতু আমরা থাকি, সো বাংলাদেশ সম্পর্কে তো আমাদের অনেক কিছু জানতে হবে, তাই না? বাংলাদেশ সম্পর্কে তো আমাদেরকে খুঁটি না দিয়ে সবকিছুই জানতে হবে। এই যে আজকে আমরা বাংলাদেশের জনসংখ্যা নিয়ে জানবো, তার মানে কি আমরা আমাদের দেশ সম্পর্কে, আমাদের মাতৃভূমি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। তো আমরা কি রেডি সবাই আজকে নতুন একটা ইন্টারেস্টিং টপিক পড়ার জন্য? সবাই রেডি? তাহলে চলুন, মিস আপনাদের সাথে স্লাইড শেয়ার করছি, আপনারা যদি স্লাইডটি দেখতে পারেন মিস কে একটা থামস আপ দেখাবেন। যদি আপনারা
স্লাইডটি দেখতে পারেন নিচে একটু থামস আপ দেখাবে ওকে আমরা সবাই স্লাইডটি দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি মিস এখানে কি লিখেছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 13 তার মানে আজকে আমরা 13 তম অধ্যায় পড়ব যেটা নাম হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা এক্সাক্ট জনসংখ্যা ছবি দেওয়া তো কারো পক্ষে পসিবল না তো আমি কি করেছি জাস্ট একটা আপনাদেরকে ভিউ দেওয়ার জন্য যে আসলে কেমন লাগে এত মানুষ একসাথে দেখতে এটা দেখানোর জন্য আমি এখানে একটা ছোট ছবি অ্যাড করেছি আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন সবাই কি দেখতে পাচ্ছেন আমাকে বলুন তো আসলে এটা দেখে কেমন লাগছে আপনাদের খুব ক্রাউড নাকি খুব হালকা লাইট কোনটা খুব ক্রাউড যদি ক্রাউড হয় 1 দেখান আর যদি আপনাদের কাছে মনে হয় যে না জিনিসটা মানে লোকজন খুবই অল্প কম তাহলে আপনারা আমাকে 2 দেখান খুবই ক্রাউড তাই না মানে কি খুবই ঘনবসতি আমাদের দেশে অনেক অনেক লোক আছে am I right এবার আমি আপনাদেরকে একটি প্রশ্ন দিয়ে আজকে ক্লাসটি শুরু করতে চাই প্রশ্নটি হচ্ছে প্রশ্ন আমার আপনাদের জন্য আসলে জনসংখ্যা বলতে আমরা কি বুঝি বা এই যে আমরা আজকে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে জানব এই বাংলাদেশের জনসংখ্যা আসলে কি আমাকে কে বলতে পারবেন উইলিংলি কে বলতে পারবেন সেটা হাত তুলুন ওকে আমি দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছেন মিস তাহলে এখন একজনকে জিজ্ঞেস করবেন যে আমাকে বলবেন আসলে জনসংখ্যা বলতে বাংলাদেশের জনসংখ্যা বলতে আমরা কি বুঝি আমি সমৃদ্ধিকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি সমৃদ্ধি কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করুন ওকে সমৃদ্ধি অ্যাকসেপ্ট করতে পারছে না আমি তাহলে আচ্ছা মিস কারকে বলতে চাই অর্থি বলতে চাই ওকে অর্থি এখন আমাকে বলবেন যে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বলতে আমরা আসলে কি বুঝি বাংলাদেশে যতজন লোক বসবাস করে সেটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ওকে ভেরি গুড অর্থি ভেরি গুড এন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অর্থি কি বললো এই যে বাংলাদেশে এত লোক বসবাস করে মানে অনেক লোক তো আমাদের বাংলাদেশে বসবাস করে তাই না এই যে এত লোকজন তাদেরকে কি বলছে এখানে বাংলাদেশের জনসংখ্যা অ্যাবসলিউটলি রাইট অর্থি থ্যাংক ইউ আপনার জন্য একটি ক্ল্যাপ তাহলে চলুন তো এখন আমরা দেখে নিই আমরা আসলে কি পড়তে যাচ্ছি শুধু বাংলাদেশের জনসংখ্যা এতটুকু জানলে হবে এতটুকু জানলে হবে রেসপন্স করুন বলুন তো এতটুকু জানলে হবে কিনা যে হ্যাঁ বাংলাদেশের জনসংখ্যা কাকে বলে না আমাদেরকে আরো অনেক কিছু জানতে হবে যেমন আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব কেমন জনসংখ্যার ঘনত্ব কি এই যে এত জনসংখ্যা আমাদের দেশে এটার কুফল কি আমরা আজকে এই ছোটখাটো বিষয়গুলো জানব এবং আমরা খুব মজা করে যাব ঠিক আছে একদম আমরা ওয়ারিড হব না বা আমরা বোর ফিল করব না আমরা অনেক ছবি দেখব সবকিছু রিলেট করে করে আজকে শিখব ওকে তাহলে চলুন তো মিস আপনাদেরকে দেখাচ্ছি এখন মিস আপনাদের থেকে কি জানতে চায় মিস এখন আবার একটি প্রশ্ন করবেন আপনাদেরকে আপনারা কি রেডি ওকে বাংলাদেশের জনবসতি কেমন এই কথাটা না আমি একটু আগে কয়েক মিনিট আগে আপনাদেরকে বলেছিলাম যে আসলে বাংলাদেশের জনবসতি কেমন এখন আমি দেখতে চাই আমাকে এটার উত্তর কে দিতে পারবে সমৃদ্ধি আপনাকে আমি আনমিউট করেছি বলে ফেলুন অতিরিক্ত জনসংখ্যা আমি শুনতে পাইনি আরেকবার বলতে হবে সরি ঘনবসতিপূর্ণ দেশ ঘনবসতিপূর্ণ দেশ ঘনবসতিপূর্ণ দেশ ওকে আমি কিন্তু আপনাকে ভেরি গুড বলবো না কারণ আমি শুনে ফেলেছি আপনাকে পাশে থেকে কেউ হেল্প করেছে আমি এখন আরেকজনকে জিজ্ঞেস করব আমাকে কে উইলিংলি অ্যানসার দিতে চায় তো হাত তুলুন তো কে মিস কে অ্যানসার দিতে চায় না এটা কিছু হলো আমরা কি বুঝিনি মিস জি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশে জনবসতি কেমন আমি একটু মালিহাকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি মালিহা আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে মিসের সাথে কথা বলতে পারবেন আমরা এখন মালিহার থেকে শুনবো বাংলাদেশের জনবসতি কেমন ওকে কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য আমরা কি করলাম মালিহাকে আনমিউট করতে পারিনি ইটস ওকে মিসই বলে দিচ্ছি যেহেতু প্রথমে মিস বলেছিলাম বাংলাদেশের জনবসতি হচ্ছে ঘন মানে অনেক অনেক লোক থাকে আমাদের বাংলাদেশে তাই না সবাই কি মনে থাকবে এটা প্রশ্নটা
চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। আমরা কি জানি জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? যদি আমার ছোট্ট সোনামণিরা জেনে থাকেন একটু হ্যান্ড রেজ করবেন, আর আমাদের সাথে যারা ভিউয়ার্স আছেন, যারা ডাইরেক্ট ফেসবুকে ক্লাস করছেন আমাদের সাথে, আপনারা আপনাদের উত্তরটি আমাদেরকে কমেন্টের সাহায্যে জানাতে পারেন। ওকে, আমার প্রশ্নটি ছিল, আমরা কি জানি যে এই যে এত জনসংখ্যা আমাদের দেশে, এই জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কততম দেশ? জানি আমরা। আমি একটু নামিরাকে আনমিউট করব। আমি নামিরাকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি। বলুন তো নামিরা, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে কততম দেশ বিশ্বে? আচ্ছা, আমরা সরি, নামিরার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি আবারও অর্থীকে আনমিউট করছি। আমাদেরকে অর্থী জানাবে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে কততম দেশ? বলুন, এগারোতম দেশ। ভেরি গুড, অর্থী আমাকে বলেছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের এগারোতম দেশ। তাহলে সেটা অনুযায়ী হচ্ছে বাংলাদেশ বিশ্বের অষ্টম দেশ জনসংখ্যার দিক থেকে। এটা আপনারা লিখবেন না, ঠিক আছে? পরীক্ষার খাতায় যদি আসে আপনারা কি লিখবেন? বাংলাদেশ বিশ্বের এগারোতম দেশ। কিন্তু আমরা শুরুতেই দেখবো একটি উপাত্ত। উপাত্ত অনেক টাফ একটি ওয়ার্ড আপনাদের জন্য। আমরা সবসময় একটা ওয়ার্ড শুনি না, ডাটা। আমরা ডাটা অ্যানালাইসিস করব এখন, এরকম ওয়ার্ড শুনি না আমরা। তার মানে আমরা এখন মোট 37 বছরের কি দেখব, কিছু ইনফরমেশন, উপাত্ত বা ডাটা দেখব, তথ্য দেখব। শুরুই হচ্ছে আমাদের 1974 সাল থেকে। কত সাল সবাই একটু বলি তো, সবার কিন্তু আজকে রেসপন্স করতে হবে। 1974 সাল থেকে 2011 সাল, তার মানে মোট 37 বছরের কিছু উপাত্ত সম্পর্কে আজকে আমরা জানব। কিন্তু কিসের উপাত্ত? কিসের উপাত্ত বলুন তো মিসকে? উপাত্ত হচ্ছে আমাদের দেশের মোট জনসংখ্যার, যে 1974 সাল থেকে শুরু করে এই যে 2011 সাল আমাদের জনসংখ্যা কত ছিল বা কেমন ছিল। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কি, 1974 সালে আমাদের জনসংখ্যা ছিল 7,64,00,000। সবাই কিন্তু খুব ভালো মতন মিসের কথা শুনবো, কারণ মনে আছে আপনাদের মিসের কি পছন্দ? মিসের কিন্তু প্রশ্ন করা খুবই পছন্দ। সো আমি এই যে লেকচারটা দিচ্ছি এর পরেই কিন্তু মিস প্রশ্ন করব, তো সবাই খুব ভালো মতন শুনবো। মিস কি বললাম, 1974 সালে আমাদের দেশে জনসংখ্যা ছিল 7,64,00,000। এরপরে জরিপ, আদমশুমারি জরিপ অনুযায়ী আমাদের 1981 সালে জনসংখ্যা ছিল 8,99,00,000। 1991 সালে আমাদের জনসংখ্যা ছিল কত? 11,14,00,000। এরপরে জরিপ যদি আমরা দেখি 2001 সালে, তাহলে কত ছিল জনসংখ্যা আমাদের? 12,93,00,000। এবং সর্বশেষ জরিপ যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের 2011 সালে। 2011 সালে আমাদের জনসংখ্যা কত ছিল? কত ছিল কে বলতে পারবে? আমাদের জনসংখ্যা ছিল 14,97,00,000। সবার এই লাস্টেরটা মিসের সাথে একবার বলি তো, 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,00,000। আমরা কি একটা জিনিস নোটিস করেছি, আমরা 1974 বাদ দিয়ে প্রথমে ছিল কি 1981, 1991,
পরবর্তী জরিপ কবে হবে কে বলতে পারবে? একটু লিখে দেখাই, বলতে হবে না, সবাই একটু লিখে দেখাই তো, একটু গেস করি। আমি তো দেখালাম আপনাদেরকে যে কত কত সাল গ্যাপ দিয়ে জরিপটি হয়েছিল, তাহলে একটু বুদ্ধি খাটাই তো যে আমাদের নেক্সট জরিপ কত সালে হবে। সবাই ঝটপট করে লিখে মিসকে একটু দেখাই, একটু উঁচু করতে হবে। ওয়েল, আমাদের সবার লেখা শেষ, আমরা হচ্ছে ফাদার কপিটি দেখবো যে লিখেছে 2021। ভেরি গুড, এই তো আমাদের কিন্তু বুদ্ধি অনেক বেশি, আমরা কিন্তু খুব সুন্দর কি করতে পেরেছি, রিলেট করতে পেরেছি যে লাস্ট জরিপ হয়েছিল 2011 সালে, তার মানে আমাদের পরবর্তী জরিপ হবে 2021 সালে, দ্যাট মিন্স নেক্সট ইয়ারে। আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এই যে আমরা 37 বছরে কি করলাম, কিছু তথ্য জানলাম, এই ব্যাপারে কি আমরা সবাই ক্লিয়ার? তাহলে কি মিস এখন পরবর্তী টপিকে যেতে পারি? ওকে, তাহলে চলুন তো আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। এখন দেখো খুব সুন্দর একটা ছবি এসেছে, অনেক অনেক মানুষ নিয়ে একটি গ্রাফের মতন এসেছে, সবাই ভালো মতন দেখুন তো, সবাইকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমাকে আপনারা একটি কথা বলবেন, কথা বলবেন, বলতে মিস একটি প্রশ্ন করবেন, আপনারা জাস্ট থামস আপ অর থামস ডাউন দিয়ে জানাবেন, ঠিক আছে? উত্তর দিয়ে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী, এই দুটো জিনিস কি আপনারা কি বোঝেন? ঊর্ধ্বমুখী মানে কি? উপরের দিকে যাচ্ছে, বাড়ছে, আর নিম্নমুখী মানে নিচের দিকে নামছে, বুঝতে পেরেছি? আর আমাদের এখানে যদি কেউ ইংলিশ ভার্সন থেকে জয়েন করে থাকেন, তাদের জন্য বলছি এটা হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। আপওয়ার্ড মানে হচ্ছে ঊর্ধ্বমুখী, আর ডাউনওয়ার্ড মানে হচ্ছে নিম্নমুখী। তার মানে যখন মিস বলবো ঊর্ধ্বমুখী, তার মানে কি আমাদের ট্রেন বা ধারাটা বাড়ছে, আর যখন মিস বলবো নিম্নমুখী, তখন তার মানে কি হবে আমাদের ধারাটা কমছে, বুঝতে পেরেছি? ওকে, তাহলে চলুন এই ছবি থেকে মিস এখন আপনাকে কি বোঝাবেন? আমরা কি গেস করতে পারছি মিস কি বোঝাবেন? আমরা কি কেউ এই ছবিতে বর্ণনা দিতে পারবো? এই যে অনেকগুলো মানুষ নিয়ে একটি গ্রাফের মতন হয়েছে, এবং গ্রাফটার শেপ কেমন মিস আপনাদেরকে একে দেখাচ্ছি, গ্রাফটার শেপ হচ্ছে এরকম। এখন কি আমাকে কেউ বলতে পারবে এই যে জনসংখ্যার হার, এটা কি হচ্ছে, কে বলতে পারবে? এই ছবিটি দেখে কে বলতে পারবে যে জনসংখ্যার হার কেমন হচ্ছে? আমি এখন চলে যাব সামিয়া জামানের কাছে, আমি আপনাকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি সামিয়া, আপনি কাইন্ডলি আনমিউট হওয়ার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। ওকে, কোনো একটি কারণে সামিয়া হচ্ছে আনমিউট হতে পারলো না, সো আমি এখন চলে যাব আমাদের পরবর্তী স্টুডেন্টের কাছে, যার নাম হচ্ছে বিস্মা। আমি বিস্মাকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি। ওকে বিস্মা, এখন আপনি বলবেন মিস যে আপনাকে এই ছবিটি দেখালেন, এই ছবি থেকে আপনি কি বুঝতে পেরেছেন? জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে, তার মানে ছবি থেকে আমরা কি বুঝলাম, আমাদের জনসংখ্যার হার হচ্ছে ঊর্ধ্বমুখী। ভেরি গুড বিস্মা, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি সবাই বিস্মার সাথে একমত যে এই ছবি থেকে এটাই বোঝাচ্ছে যে আমাদের জনসংখ্যার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সবাই কি একমত? ওকে, তাহলে চলুন তো চলে যাই আমরা আমাদের নেক্সট স্লাইডে। এই যে আমরা 37 বছরের উপাত্ত নিয়ে একটি টেবিল দেখলাম না, একটি ছকের মধ্যে আমরা অনেক কি দেখেছি, ইনফরমেশন দেখেছি যে জনসংখ্যা কিভাবে বাড়ছে আমাদের। এখন এই 37 বছরের উপাত্তকে আমরা কি করব, একটু বিশ্লেষণ করব। ওই যে আমি শুরুতেই বলেছিলাম ডেটা অ্যানালাইসিস, আমরা আজকে অ্যানালিস্ট হয়ে যাব, ঠিক আছে? আমরা এই 37 বছরের ডেটা কি করব, একটু অ্যানালাইসিস করব। আমাদের সাল শুরু হয়েছিল 1970 সাল থেকে, কিন্তু মিস এখানে একটি অন্য সাল লিখেছি ভিন্ন, যেটা হচ্ছে 1970। আমরা কি সবাই দেখতে পাচ্ছি এটা? ওকে, কেন লিখেছি মিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 1970 সালে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3% বা 3%, আমি পার্সেন্টেজে বলছি, ঠিক আছে? আমাদের 3% হারে কি হয়েছে,
জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল 1970 সালে। এখন আমরা দেখব কত সাল থেকে, 1974 সাল থেকে। এটা একটা এক্সেপশন, সবাই একটু মনে রাখবো, ঠিক আছে? এটা একটা এক্সেপশন। 1970 সালে 3% হারে আমাদের কি হয়েছিল, শতকরা 3% আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এরপরে কি হয়েছে চলুন তো দেখে নেই। এরপর থেকে 1974 সাল থেকে কি হয়েছে, জনসংখ্যার হার প্রায় দ্বিগুণ হারে, এটা কি বৃদ্ধি নাকি কম, কমটা বৃদ্ধি পাচ্ছে। এরপর থেকে দ্যাট মিন্স 1974 সাল থেকে প্রায় দ্বিগুণ হারে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি হয়েছিল, এরপরে প্রতি বছরে 1.2% হারে আমাদের জনসংখ্যা, বলুন বলুন সবাই বলুন, 1.2 হারে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। বুঝতে পেরেছি এই যে 37 বছরের ছোট্ট একটি বিশ্লেষণ, আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, এখন যদি এই পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার হয়, মিস আপনাদেরকে দুটি প্রশ্ন করব, আর যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে ঠিক আছে, আমি আরো একবার রিভিউ করে দিব। আমাদের সবার কি ক্লিয়ার এই পর্যন্ত? এতক্ষণ আমরা কি জানলাম, বাংলাদেশের জনবসতি কেমন, তারপরে কি জেনেছি, 37 বছরে কিছু উপাত্ত জেনেছি এবং ওগুলোকে আমরা বিশ্লেষণ করেছি, এবং ওই যে 37 বছরে উপাত্তের মধ্যে একটি টেবিল রেখেছি, সেখানে আমাদের কি ছিল, জনসংখ্যা ছিল, যে 2011 সাল পর্যন্ত আমাদের জনসংখ্যা কত। এখন এই পর্যন্ত যদি মিস আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আমরা কি উত্তর দিতে পারবো? কনফিডেন্টলি বলতে হবে যে ইয়েস মিস আমরা পারবো, পারবো। ওয়েল, তাহলে চলুন তো মিস আপনাদেরকে ছোট ছোট দুটি প্রশ্ন দেই। এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু আপনাদের উত্তর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের প্রথম প্রশ্ন, দুটি প্রশ্ন একসাথে চলে এসেছে। প্রথমটি হচ্ছে, সত্য নাকি মিথ্যা, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ, যদি সত্য হয় ক লিখবেন, যদি মিথ্যা হয় খ লিখবেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ, ক দশম, খ অষ্টম, এবার মিস বলছি গ ১১। এবার আপনারা উত্তর লিখুন, আপনারা বই ফলো করবেন, ঠিক আছে? আপনারা বইয়ের উত্তর দিবেন। মিস যেটা আপ টু ডেট ইনফরমেশন বলেছে ওটা আপনারা জেনে রেখেছেন, কিন্তু আপনারা কপিতে লিখবেন হচ্ছে বইয়েরটা। সো আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর কি, জনসংখ্যার দেশ দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ, ক দশম, খ অষ্টম, গ ১১তম। এবং আমাদের যদি লেখা শেষ হয় সবাই একসাথে কপি উঁচু করব, তো শুরুতেই আমরা বিসমার কপি দেখে নিব, বিসমা লিখেছে ক গ। আমি যদি গ না দিতাম তাহলে কি হতো? ভেরি গুড, আমি এখন দেখলাম সাইমার কপি, সাইমার উত্তর একদম সঠিক হয়েছে। ওকে, এবার আমি দেখে নিয়েছি সমৃদ্ধির কপি। এবার মিস থ্রি বলার সাথে সাথে সবাই কপি উঁচু করবে, ওয়ান টু থ্রি, সবাই একসাথে কপি উঁচু করবো। আর আমরা যারা ভিডিও অন করিনি কাইন্ডলি একটু ভিডিও অন করবো। ওকে, আমাদের সবার উত্তর কিন্তু একদম সঠিক হয়েছে, থ্যাংক ইউ। সবার জন্য একটি ক্ল্যাপ, আমরা একটু ক্ল্যাপ করি তো, নিজেদেরকে একটু চিয়ার আপ করি। বলুন তো, এই যে আমরা এত কিছু করছি, আপনাদেরকে একদম বোর লাগছে, লাগছে একদম বোর না? জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং না? আমরা আমাদের দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, জিনিস অনেক মজার না? আমরা এতটুকু এতটুকু বাচ্চা হয়ে কি জানতে পারছি, বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, তো এটা কিন্তু আসলেই খুবই ইন্টারেস্টিং। এখন আমাদের যদি এনার্জি থাকে তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে যাব। সবার কি এনার্জি আছে পড়াশোনা করার? ইয়েস, তাহলে চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। কি এসেছে, একটি মানচিত্র এসেছে যেখানে নিচে লেখা আছে জনসংখ্যার ঘনত্ব। আমি এটা বোঝাবো কিন্তু একটু পরে বোঝাবো, ঠিক আছে? আগে আমরা মানচিত্রটি খুব ভালো মতন দেখব। এখানে অনেক কিছু আছে, কি কি আছে, বেশ কিছু ডিভিশন আছে আমাদের দেশের, বা আমাদের দেশের বেশ কিছু বিভাগ আছে, রংপুর আছে, রাজশাহী আছে, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সবকিছু, কিন্তু সব জায়গার নাম কিন্তু একটা মানচিত্রতে আমি দিতে পারিনি, বেশ কিছু জায়গার নাম আছে। সবাই কি দেখতে পেরেছে এটা মানচিত্রটি?
ওকে তাহলে এটা মিস একদম ডিটেইলসে একটু পড়ে জানাবেন ওকে আমরা চলে যাই আগে আসলে জনসংখ্যার ঘনত্ব কি এটা আমাদেরকে জানতে হবে সো আমরা এখন দেখে নেব জনসংখ্যার ঘনত্ব আসলে কি আমরা কি জানি জনসংখ্যার ঘনত্ব কি ওকে কোনো সমস্যা নেই মিস আপনাদেরকে বলবেন মিস আছে না জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে মিস কি বললাম প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করেন সেটাই কি সেটাই হচ্ছে ওই জায়গার বা ওই বর্গ কিলোমিটারে ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব বুঝতে পেরেছি সবাই আরেকটু ভালো মতন বোঝানোর জন্য এখন আমরা মানচিত্র দেখব ধরে নিলাম আমরা এই যে চট্টগ্রাম এতটুকুকে কনসিডার করলাম আমি কিন্তু ধরে নিচ্ছি মিস কিন্তু কোনো মানে অথেন্টিক বা মানে একদম কি বলবো বইয়ের কোনো ইনফরমেশন দিচ্ছি না আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু জিনিস দেখাচ্ছি ঠিক আছে জাস্ট ফর অ্যান এক্সাম্পল ধরলাম এটা হচ্ছে এক বর্গ কিলোমিটার কত বর্গ কিলোমিটার বললাম এক বর্গ কিলোমিটার এখানে আমি ধরে নিলাম 1015 জন সরি মিসের হ্যান্ডরাইটিং একটু পচা কোনো ব্যাপার না এই যে এক বর্গ কিলোমিটার আমি ধরে নিলাম এখানে কতজন লোক বাস করে 1015 জন লোক বাস করে তার মানে এই এক বর্গ কিলোমিটারে এটা কি আমাদের জনসংখ্যার কি ঘনত্ব বুঝতে পেরেছি এখন ধরুন মিস যদি আপনাদেরকে এরকম একটা অ্যাসাইনমেন্ট দেই খুবই ইন্টারেস্টিং একদম ভয় পাওয়ার কিছু নেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ধরুন আমি আপনাদেরকে বললাম যে একটি মানচিত্র আঁকবে মানচিত্রের মধ্যে একটি জায়গা 10 বর্গ কিলোমিটার ধরবে এবং সেখানে জনসংখ্যার ঘনত্ব দেখাবে পারবে না এরকম করে করতে পারবো আমরা একটি মানচিত্র আঁকবো বাংলাদেশের একটি জায়গাকে ধরে নিব যে ধরি এটা হচ্ছে আমাদের 10 বর্গ কিলোমিটার জায়গা এবং হচ্ছে এই 10 বর্গ কিলোমিটারে এতজন লোক বাস করে এটা হচ্ছে এই জায়গার কি জনসংখ্যার ঘনত্ব কিন্তু এই যে 10 বর্গ কিলোমিটারে ওকে এই যে 10 বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে সেটা জানার জন্য আমাদের কি জানতে হবে কারো মাথায় কি আসছে কি জানতে হবে 10 বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে এটা জানার জন্য আমাদেরকে কি জানতে হবে কে বলতে পারবে এটা জানার জন্য আমাদেরকে কি জানতে হবে ওকে আমি বলে দিচ্ছি এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে প্রতি বর্গ কিলোমিটারে বা 1 বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে যদি আমরা এটা জানতে পারি যে 1 বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাহলে আমরা ইজিলি বের করতে পারবো না 10 বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে ইয়েস মিস ওকে কেউ একজন আনমিউট হয়ে গিয়েছে সামহাউ আমি একটু দেখি তো কে আনমিউট হয়ে আমার সাথে কথা বললো মিস তো অবাক হয়ে গিয়েছি ওকে আমি খুঁজে পাচ্ছি না আসলে কে আনমিউট হয়ে গিয়েছিল এনিওয়ে আমাকে কেউ একজন বারবার মেসেজ দিচ্ছে মিস আমি কিছু বলতে চাই ওকে আমি একটু সাফরিন কে আনমিউট করব সাফরিন অনেকক্ষণ ধরে আমাকে কিছু বলতে যাচ্ছে একটা মিনিট সাফরিন আমি আপনাকে আনমিউট করছি তাহলে আমি শুনতে পারবো যে আপনি আসলে আমাকে কি বলতে চাচ্ছেন ওকে কোন একটি কারণে আমি সাফরিনকে খুঁজে পাচ্ছি না সো সরি সাফরিন আমি আপনার কথাটি শুনতে পারলাম না পরবর্তীতে আপনাকে খুঁজে পেলে আমি শুনে নিব আপনি আসলে কি বলতে চাচ্ছেন ওয়েল আবারও হচ্ছে আমরা এখন কি করব আমরা আমাদের পড়াশোনায় ব্যাক করব যেটা আমি বলছিলাম আমরা যদি জানতে পারি যে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে তাহলে আমরা কি বের করতে পারবো 10 বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করেন এটা আমরা বের করতে পারবো না পারবো ওকে তাহলে মিস যদি এরকম একটি অ্যাসাইনমেন্ট দেয় আপনারা কিন্তু একদম ডিউ ডেটের মধ্যে কি করবে করে মিসকে সাবমিট করবে ওকে ওকে না ওকে বলতে হবে ইয়েস তাহলে চলুন তো আমরা এখন কি করব আমরা এখন আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব দেখি তো এখন আমরা কি জানবো আমাদের দেশ সম্পর্কে জনসংখ্যার ঘনত্ব এতক্ষণ তো আমরা জানলাম আসলে জনসংখ্যার ঘনত্ব কি মানচিত্র থেকে আমরা বুঝলাম যে কি আসলে জনসংখ্যার ঘনত্ব কি এখন আমরা কি দেখব জনসংখ্যার ঘনত্ব কেমন এটা কোন সাইড আপওয়ার্ড বা ঊর্ধ্বমুখী তার মানে আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব কি বেড়েই চলছে দিন দিনে ঠিক আছে
আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব দিনে দিনে বেড়েই চলছে, আয়তন কিন্তু বাড়ছে না, কিন্তু আমাদের দেশে জনসংখ্যা তো বাড়ছে, সেই অনুযায়ী কি হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব দিনে দিনে বেড়ে চলছে। এরপরে কি আছে, 2011 সালে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 1015 জন। খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন যেটা আমাদের লাগবে। 2011 সালে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত ছিল, 1015 জন। এখন কি এই এই ইনফরমেশন থেকে কি আমরা বের করতে পারবো যে হচ্ছে প্রতি বর্গ, তাহলে 10 বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত, পারবো না এবার? ইয়েস পারবো। এবার অন্য কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে, সরি জাস্ট আ সেকেন্ড, কোন একটা প্রবলেম হলো। ওকে, এখন আপনাদেরকে আমি যেটা বলবো, আমরা কি জেনেছি জনসংখ্যার ঘনত্ব দিক থেকে বাংলাদেশ কততম দেশ, সবাই একটু ফিঙ্গার দিয়ে দেখাই, কততম দেশ? 11, তাই না? 11তম দেশ। এখন কাছাকাছি কোন দেশ আছে চলুন তো দেখে নেই, যেহেতু বাংলাদেশ বিশ্বে 11তম দেশ, তাহলে কাছাকাছি আমাদের যেসব দেশ আছে নেইবার কান্ট্রিজ, সেগুলোর মধ্যে কোনটা কততম? সিঙ্গাপুরের অবস্থান হচ্ছে তৃতীয়, জনসংখ্যার ঘনত্বের দিক থেকে সিঙ্গাপুরের অবস্থান হচ্ছে তৃতীয়, হংকং এর অবস্থান হচ্ছে আমাদের চতুর্থ, এবং আমাদের যে প্রতিবেশী দেশ ভারত সেটা হচ্ছে 33তম স্থানে, এবং পাকিস্তানের স্থান হচ্ছে বা অবস্থান হচ্ছে 56তম। সবাই কি বুঝতে পেরেছি নাকি মিস আরেকবার বলবো? আরেকবার বলি, ঠিক আছে? বাংলাদেশ কততম বললাম? বাংলাদেশ হচ্ছে 11তম জনসংখ্যার ঘনত্বের দিক থেকে, এবং সিঙ্গাপুর হচ্ছে তৃতীয়, হংকং হচ্ছে চতুর্থ। এছাড়াও ভারত হচ্ছে 33তম স্থানে এবং পাকিস্তান হচ্ছে 56তম স্থান। বুঝতে পেরেছি? ওকে, কিন্তু আমাদের সব থেকে বেশি মনে রাখতে হবে কোনটা, বাংলাদেশ কততম স্থানে। এবার তাহলে চলুন আমরা দেখে নেই নেক্সট আমরা কি দেখবো, আমরা একটু দ্রুত দেখবো এবার। যদি আপনারা স্লাইডটা দেখতে পান মিস্টি একটু থামস আপ দেখান তো। ওকে, এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার, তাই না? এখন যদি মিস আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা কি বলতে পারবেন, উত্তর দিতে পারবেন? কি মনে হয় পারবেন? ওকে, কিন্তু আমি আপনাদেরকে এখন প্রশ্ন করব না, আমি আরো একটি জিনিস শিখাবো আপনাদেরকে আজকে, ঠিক আছে? আমরা এখন খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, এই অতিরিক্ত জনসংখ্যার কুফল আমরা এখন দেখে নিব। এই যে এত বেশি জনসংখ্যা, এটা সাইড ইফেক্ট, ঠিক আছে? আমরা এখন এটা দেখব। প্রথমেই দেখে নিই কি আসলো, কর্মহীনতা। কর্মহীনতা কিভাবে আসলো? এই যে ধরে নিন এত জনসংখ্যা, আমাদের জনসংখ্যা যে দিনে দিনে এত বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের চাকরি কি বাড়ছে? না, অনেক মানুষ কি করছে, বেকার হয়ে বসে আছে, তারা তাদের কাজ হারাচ্ছে। যারা বয়স্ক তাদের কি, তাদের এনার্জি তো একটু কম, তাই না? তাদের এনার্জি কম, ফলে যারা নিউকামার বা ইয়াং জেনারেশন তারা এসে জব গুলো নিয়ে নিচ্ছে, যার ফলে কি হচ্ছে, অনেক মানুষ তাদের কাজকর্ম হারাচ্ছে। এই যে জনসংখ্যা দিন দিনে বাড়ছে, এটার একটি কুফল কি, কর্মহীনতা। সবাই কি বুঝতে পেরেছি এটার একটি কুফল কি? ওকে, এরপরে আমরা দেখে নিই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে, অনেকগুলো ছোট ছোট বাচ্চা প্লেট বাটি নিয়ে বসে আছে, কেন চলুন তো দেখে নেই। খাবারের অভাব। কিভাবে খাবারের অভাব হয় আমি বলি, এটা হচ্ছে যখন জনসংখ্যা অনেক বাড়ছে, মানুষ কি কাজ হারাচ্ছে না? এখন যদি মানুষের ইনকাম না থাকে, আয় না থাকে, খাবার কোত্থেকে আসবে, তাই তো? তাহলে বাচ্চাগুলো খাবার কোত্থেকে পাবে, বাচ্চাগুলো কি খাবে? তো এই যে জনসংখ্যা দিনে দিনে বাড়ছে, এর ফলে কি হচ্ছে আমাদের, এর ফলে আমাদের খাবারেরও অভাব হচ্ছে। এরপরে আর কি কুফল আছে চলুন তো একটু দেখে নেই আমরা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ছোট ছোট বাচ্চা, এই যে আপনাদের মতো অনেক ছোট ছোট বাচ্চা কি করছে, বাচ্চাগুলো
বাচ্চাগুলো কাজ করছে, তাই না? বাচ্চাগুলো কাজ করছে, কিন্তু তাদেরকে আসলে কাজ করার কথা এই বয়সে কথা না? তাদের কোথায় যাওয়ার কথা বলুন তো? তাদের কি করার কথা? পড়াশোনা করার কথা। তার মানে কি, তারা শিক্ষা থেকেও, তাদের প্রাপ্য শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে, তাদের শিক্ষার অভাব রয়েছে। কারণ কি? কারণ বাবা মার আয় নেই, তারা সংসার চালাতে পারে না, তাই বাচ্চাগুলো মাঠে গিয়ে ঘাটে গিয়ে কাজ করছে, কি করছে, টাকা উপার্জন করছে, যে বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা। এরপরে কি আর হচ্ছে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি ছবিটাতে, অনেক অসুস্থ মানুষ, তাই না? কেউ নিচে শুয়ে আছে, বসে আছে, কেউ বেডে রয়েছে, চিকিৎসার অভাব। এখন এই যে শুরু থেকে আমরা এতগুলো জিনিস পড়লাম যে জনসংখ্যা বাড়ার ফলে কি হচ্ছে, মানুষ নিজের কাজ হারাচ্ছে, কর্মহীনতা বাড়ছে, খাবারের অভাব হচ্ছে, তারপরে কি শিক্ষার অভাব হচ্ছে, বাচ্চারা শিক্ষা পাচ্ছে না। তার মানে কি, চিকিৎসার যে ফ্যাসিলিটি, চিকিৎসা যে সেবা, সেটা কমে যাচ্ছে না? আমরা কি রিলেট করতে পারছি? পাচ্ছি। এই যে চিকিৎসার সেবাটা কমে যাচ্ছে, তার মানে কি অনেক লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কারণ তাদের তো টাকা পয়সা নেই, তাদের তো কাজ নেই, ইনকাম নেই, তাহলে কিভাবে তারা বাঁচবে? তাই তারা এই যে অনেক জটিল রোগ হয় তখন কি হচ্ছে, এই যে জটিল রোগ থেকে তারা চিকিৎসা পাচ্ছে না, যার ফলে তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এরপরে কি আছে চলুন তো একটু দেখে নেই। আমি এখন বেশ কিছু ছবি দেখাবো, এই ছবি থেকে আপনারা কি বুঝতে পেলেন আপনারা নিজকে বলবেন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি করছে লোকটি, চুরি করে বের হচ্ছে, তাই না? এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, গোলাগুলি করছে, ভায়োলেন্স করছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লাঠিচার হচ্ছে। এই যে জিনিসগুলো, এখান থেকে আপনাদের মাথায় কি এসেছে আসলে, এখানে কি হচ্ছে, কেউ কি আমাকে বলতে পারবেন এখানে কি হচ্ছে আসলে? ওকে, তাহলে চলুন তো আমি একটু বিস্মাকে আনমিউট করছি, আমাদেরকে বিস্মা বলবেন এখানে কি হচ্ছে। বলুন বিস্মা, আপনি ছবিগুলো থেকে কি বুঝতে পেলেন? একটু জোরে বলতে হবে। এখানে অতিরিক্ত জনসংখ্যা অপরাধ বেড়ে যাচ্ছে। ভেরি গুড বিস্মা, ওয়ান্ডারফুল বিস্মা, কিন্তু খুবই সুন্দর করে উত্তরটি দিলে, যে বিস্মা বলেছে অতিরিক্ত জনসংখ্যার ফলে কি হচ্ছে, অপরাধ, মানুষ যে অপরাধ করছে এটা বেড়ে যাচ্ছে। আসলে তো চলুন তো একটু দেখে নেই কি হচ্ছে, অতিরিক্ত জনসংখ্যার ফলে অপরাধ বেড়ে যাচ্ছে, কিন্তু কেন, কেন আমরা বলতে পারি? কারণ এই যে জনসংখ্যা বাড়ছে, মানুষ তো খাবার পাচ্ছে না, মানুষের কাছে কোনো টাকা পয়সা নেই, তাই তারা কিভাবে টাকা উপার্জন করছে, অপরাধ করে। তারা মানুষের ব্যাগ থেকে টাকা চুরি করছে, বাসা থেকে চুরি করছে, মারামারি করছে, এরকম বিভিন্ন অপরাধ করে তারা হচ্ছে কি করছে, তাদের জীবিকা নির্বাহ করছে, যেটা একদম ঠিক কাজ না, যেটা খুবই খারাপ কাজ। এরপরে কি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে, ধরুন একটি বাসের সিট হচ্ছে 40, ঠিক আছে, কিন্তু বাসে কি আসলে 40 জন বসে? আরো অনেক লোক বসে না, অনেক ভিড় থাকে, তাই না? কেউ থুতু ফেলছে, কেউ ময়লা ফেলছে, তারা কিন্তু কোনো নিয়ম মেনটেন করছে না, তার ফলে কি খুবই প্রেসার পড়ছে, পরিবেশটা নোংরা হচ্ছে। বা এই যে এত এত লোক ঘনবসতিপূর্ণ এলাকাগুলো বা লোকালয়গুলো যেখানে অনেক মানুষ থাকে, আমরা যদি কনসিডার করি স্লাম এরিয়াগুলো, সেখানে মানুষজন কি সচেতন? বলুন তো, সচেতন না। তাহলে তারা কি করছে, যেখানে সেখানে ময়লা ফেলছে, থুতু ফেলছে, যার ফলে আমাদের পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? ওকে, যদি বুঝতে পারি তাহলে চলুন তো আমরা দেখে নিই আমাদের জন্য পরবর্তীতে কি আছে। আপনারা এখন মিসকে অতিরিক্ত জনসংখ্যা দুটি কুফল লিখে জানাবেন, যে অতিরিক্ত জনসংখ্যা দুটি কুফল আসলে কি হতে পারে, ঝটপট করে আপনারা লিখবেন, লিখে মিসকে দেখাবেন। এবং আমি দেখতে পাচ্ছি আমরা সবাই লিখছি, সবাই খুব মনোযোগ দিয়ে লিখছি আমরা।
এবং আপনারা আর মাত্র 5 সেকেন্ড সময় পাবেন লেখা শেষ করার জন্য মিস দেখতে চাই কে মিসকে টাইমের মধ্যে লেখা শেষ করে দেখাতে পারেন সোয়াদার লেখাও শেষ আমরা একটু দেখে নেই সোয়াদা কি লিখেছে খাদ্যের অভাব হয় পরিবেশ দূষণ হয় এবার আমরা একটু বিসমার কপি দেখে নিব অপরাধ বেড়ে যাচ্ছে কর্মহীনতা হচ্ছে সমৃদ্ধি লিখেছে খাবারের অভাব হচ্ছে অপরাধ বেড়ে যাচ্ছে ভেরি গুড আমরা কিন্তু সবাই একদম ঠিকঠাক মতন লিখতে পেরেছি ভেরি গুড ওকে এবার আমরা কি করব এবার আমরা বই খাতা বন্ধ করব জাস্ট লেটস জাস্ট ক্লোজ আওয়ার বুক এন্ড কপি আমরা তো বই খাতা বন্ধ করে ফেলি পড়াশোনা অনেক করে ফেলেছি আজকে আর পড়াশোনা করব না এই যে আপনাদের কাছ থেকে জানতে চাইলাম যে জনসংখ্যা বৃদ্ধির কুফল কি আপনারা যে লিখতে পেরেছেন দ্যাট মিন্স আপনারা আজকে পড়া ভালো মতন বুঝতে পেরেছেন am i right বুঝতে পারিনি এমন কেউ কি আছে যে আজকে পড়া আমরা বুঝিনি যদি এমন কেউ থাকে একটু হাত তুলবো আমরা সবাই বুঝতে পেরেছি ওয়ান্ডারফুল তাহলে তো আর কোনো প্রবলেমই রইলো না আমাদের আজকে পড়াশোনা কিন্তু এই পর্যন্তই ছিল সবার কি ভালো লেগেছে ক্লাস ভালো লেগেছে সবার কেমন লেগেছে সবার বোরিং লেগেছে নাকি ভালো লেগেছে আমরা কি অনেক কিছু শিখতে পেরেছি ইয়েস এটাই আমি চেয়েছিলাম যে আমরা গল্প করতে করতে শিখব আজকে যেটা আমরা সবাই খুব ভালো মতন করতে পেরেছি ওকে তাহলে আজকে আমরা আর পড়াশোনা করব না এবার আসুন বাড়ির কাজে বাড়ির কাজ মিস কি দিবেন বলুন তো জানি আমরা না বাড়ির কাজ হচ্ছে যেহেতু এই সপ্তাহ আমাদের ঈদের আগের শেষ ক্লাস তো আমরা তো ঈদের জন্য একটি বাড়ির কাজ দেব এই যে একটি বন্ধ আসছে আমাদের বন্ধের একটি বাড়ির কাজ দেব না দেব হ্যাঁ তাহলে বাড়ির কাজটা আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন তো আপনাদেরকে কি করতে হবে মিসের ইনস্ট্রাকশন ওয়াইজ গুগল ক্লাসরুমে নোটিশটা ডেইলি একবার করে চেক করতে হবে যাতে করে আপনারা দেখতে পারেন মিস কোন বাড়ির কাজ দিয়েছে কিনা বন্ধের জন্য ওকে আপনারা ইনশাআল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের বাড়ির কাজ পেয়ে যাবেন গুগল ক্লাসরুমে মিস তাহলে আজকে এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ছোট ছোট হাত দুটো একদম ক্লিন রাখবেন এখন কি করবেন মিসকে সবাই একটি বিগ স্মাইল দিয়ে বাই বাই দিবেন বাই বাই